ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন বিষয়টা কী হতে চলেছে। তো আসন্ন লোকসভা নির্বাচনে এই তিনজন অর্থাৎ যুবরাজ, অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাওয়াত, এই যে তিন হেভি ওয়েট, এই তিন হেভি ওয়েটকে কি দেখা যেতে পারে নতুন করে রাজনীতিতে? মশালা কী বলছে? হ্যাঁ, এই খবরে যে মশালা আছে, এই মশালা কী বলছে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই নিয়েই আমার এই বিশেষ প্রতিবেদন। এই খবরটা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তথ্য এই প্রতিবেদনে আমি সীমান্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে কিন্তু যথেষ্ট মোটিভেট করে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলবো যে বিজেপির যে 2024 ক্যান্ডিডেট লিস্ট, সেই ক্যান্ডিডেট লিস্টে খবর যেমনটা পাওয়া যাচ্ছে যে যুবরাজ অর্থাৎ ক্রিকেটার যুবরাজ সিং, অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে বিশাল কিন্তু চমক থাকছে, এবং পশ্চিমবঙ্গের আসানসোলে ক্যান্ডিডেটের ক্ষেত্রেও থাকছে বিজেপির তরফ থেকে একটি বিশেষ চমক। আপনারা জানেন যে গত শুক্রবার পশ্চিমবঙ্গে আসার আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ব্যস্ত ছিলেন কিন্তু এই প্রার্থী তালিকা ঝাড়াই এবং বাছাইয়ে। আমরা ইতিমধ্যেই জানি যে লোকসভা নির্বাচনে এবার 400 পার করবার টার্গেট নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তবে সেই 400 পার হবে কি হবে না, তা তো আগামী দিনই বলতে চলেছে। তবে বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দলের যে হেভি ওয়েট নেতারা আছে, তারা কিন্তু সেই টার্গেট ফুলফিল করবার জন্য, পূরণ করবার জন্য পুরোপুরি কিন্তু ঝাঁপাচ্ছে। খুব শীঘ্রই আমরা জানতে চলেছি বা জানতে পারবো বিজেপি 16 রাজ্যের 100 প্রার্থীর নাম ঘোষণা। এবার আসি মেন খবরে, যে চমক অর্থাৎ ক্রিকেটার যুবরাজ সিং, অ্যাক্ট্রেস কঙ্গনা রানাওয়াত এবং অ্যাক্টর অক্ষয় কুমার, এনারা বিজেপির হয়ে অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেট হয়ে এনারা কোন কোন জায়গায় দাঁড়াতে চলেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বিজেপি সম্ভবত প্রথম অস্ত্র পাঞ্জাবের গুরুদাসপুর থেকে লোকসভায় ডেবিউ করতে চলেছে ক্রিকেটার কিন্তু যুবরাজ সিং, সূত্রে খবর তেমনটাই বলছে। অভিনেতা অক্ষয় কুমার টিকিট পেতে পারেন দিল্লির চাঁদনি চক থেকে, এছাড়া অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত লড়তে পারেন মন্ডি আসন থেকে যেমনটা জানা যাচ্ছে। তবে এখনও বলছি দর্শক বন্ধুরা, এটা কিন্তু এখনও পর্যন্ত সম্ভাব্য অর্থাৎ এখনও কনফার্ম না, কারণ গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হয়নি। তবে আবারও বলছি, সূত্রেই খবর, এবছরে আসন্ন লোকসভা ভোটে গেরুয়া শিবিরে বিশেষ ফোকাস কিন্তু রেখেছে, জানা যাচ্ছে যেটা তিনটি রাজ্যের ওপর, সেটা হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়কে। তার মধ্যে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ পাখির চোখ করে রাখছে এই গেরুয়া শিবির। এবার আসা যাক পশ্চিমবঙ্গের আসানসোল। পশ্চিমবঙ্গে আসানসোলের ক্ষেত্রে আপনাদেরকে ইতিমধ্যেই বলে রাখি যে তৃণমূল সাংসদ তথা কিংবদন্তি অভিনেতা, বুঝতে পারছেন কার নাম বলছি, খামোশ। হ্যাঁ দর্শক বন্ধুরা, সেই বিখ্যাত শত্রুঘ্ন সিনহার কথা বলছি, যাকে দাঁড় করানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়তে চলেছে খুব সম্ভবত ভোজপুরি তারকা পবন সিং। এবং বৃহস্পতিবার মধ্যরাত অবধি যে মিটিং হয়েছিল বিজেপির অর্থাৎ গেরুয়া শিবিরের যে মিটিং হয়েছিল অর্থাৎ এই ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে, ঝাড়া প্রচার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আবারও বলছি উপস্থিত ছিলেন বিজেপি হেভি ওয়েট নেতা যেমন অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে জেপি নাড্ডা এবং যোগী আদিত্যনাথ। তো এই ছিল আজকের প্রতিবেদন, আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। এই প্রতিবেদনের মেন আলোচ্য বিষয় ছিল অবশ্যই যুবরাজ সিং, কঙ্গনা রানাওয়াত এবং অক্ষয় কুমার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমি সীমান্ত, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।